করোনার কারণে শরীরে বাসা বাঁধছে নতুন নতুন রোগ। কোভিড থেকে সেরে উঠলেও ফুসফুসের জটিলতার সঙ্গে ডায়াবেটিস, হৃদরোগ, স্নায়ুরোগ ও মানসিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেকে, যা করোনা আক্রান্তের আগে ছিল না। তিন মাস থেকে এক বছরের বেশি স্থায়ী হচ্ছে পোস্ট কোভিডের এসব জটিলতা। লং কোভিড তথা কোভিড পরবর্তী জটিলতা নিয়ে ইমরুল হাসানের দুই পর্বের রিপোর্টের শেষ পর্বে থাকছে করোনার কারণে শরীরে নতুন রোগ সৃষ্টি হওয়ার বিষয়টি। এক করোনার যেন ভিন্ন ভিন্ন রূপ, কেউ ছুটছেন আইসিইউ বেডের সন্ধানে, কেউ সুস্থ হয়ে উঠছেন অল্পতেই। তবে সুস্থ হয়ে ফেরা অনেকেই আবার ভুগছেন দীর্ঘমেয়াদে করোনা ভাইরাসের পার্শ্ব প্রতিক্রিয়ায়। তাদের চিকিৎসায় বেশ কিছু হাসপাতালে খোলা হয়েছে আলাদা ইউনিট, যার একটি ঢাকা মেডিকেল কলেজের পোস্ট কোভিড ক্লিনিক। আমি আক্রান্ত হয়েছি হচ্ছে আপনার মার্চের 26 তারিখ। মাঝে মাঝে একটু প্রবলেম দেখা দেয়, ধরেন হঠাৎ করে কাশ বেড়ে যাচ্ছে বা হঠাৎ করে হার্টবিট বেড়ে যাচ্ছে, হ্যাঁ ঠান্ডা লেগে যাচ্ছে, জ্বর হচ্ছে, বুক চাইবে আসে, জোরে কথা বললে বা হাঁটলে অস্থির লাগে। চিকিৎসকরা বলছেন নতুন নতুন সমস্যার পাশাপাশি পুরনো রোগকে তীব্র করে তুলছে পোস্ট কোভিড সিন্ড্রোমে ভোগা রোগীদের। কোভিডের সাথে যেসব কোমরবিডিটি থাকে সেগুলা কিছুটা হলেও দেখা যায় যে একটু অনিয়ন্ত্রিত হয়ে যাওয়া, যেমন ডায়াবেটিস থাকলে সেগুলো দেখা যায় একটু অনিয়ন্ত্রিত হয়ে যাওয়া, ব্লাড প্রেশার অনিয়ন্ত্রণ, অ্যাজমা বা হাঁপানি থাকলে, এছাড়াও দেখা যায় যাদের হার্টের অসুখ আছে সেগুলোও কিছুটা হলে অনিয়ন্ত্রিত হয়ে যাওয়া। হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্র সহ প্রায় শরীরের প্রতিটি কর্মতন্ত্রই ক্ষতিগ্রস্ত হয়, ফলে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্টের রোগ, মানসিক রোগ, অস্বাভাবিক শারীরিক দুর্বলতা সহ নানা জাতীয় রোগের লক্ষণ বা উপসর্গ আমরা দেখতে পাই। মানুষটি যদি করোনা আক্রান্ত না হতো তাহলে কিন্তু এই রোগটা হতো না। শ্বাসকষ্ট ছাড়াও কোভিড পরবর্তী জটিলতার লক্ষণগুলোর মধ্যে রয়েছে চরম ক্লান্তি বা অবসন্নতা, হৃৎপিণ্ডের ঘন ঘন স্পন্দন, চুল পড়ে যাওয়া, ঘুমের সমস্যা, খাবারে অরুচি, মাথা ব্যথা, হাড়ের জয়েন্ট ও মাংসপেশিতে ব্যথা, স্মৃতিশক্তি কমে যাওয়া এবং মনসংযোগের সমস্যা। বাংলাদেশে 22,000 করোনা রোগীর উপর গবেষণা করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের গবেষণা বলছে দেশে 15% বেশি মানুষ লং কোভিডে আক্রান্ত। বয়স্ক পিপল বা 60-এর উপরে যাদের এজ, তাদের কিন্তু কোভিড হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, যেহেতু ইমিউন সিস্টেম তাদের দুর্বল থাকে। কিন্তু লং কোভিডের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যাদের বয়স আমরা 25-50, তারা প্রোডাক্টিভ পিপল। এই প্রোডাক্টিভ পিপলের কিন্তু কোভিড হওয়ার পরে তাদের লং কোভিড সিন্ড্রোম থাকার সম্ভাবনাটা অনেক বেশি পাচ্ছি আমরা। 12 সপ্তাহ বা তার চেয়ে বেশি লঙ্গার পিরিয়ড বিভিন্ন ধরনের সিমটম থাকে, যেগুলো লঙ্গার টাইম পর্যন্ত এগুলো লাস্টিং করছে, 1 বছরের বেশি সময় পর্যন্ত স্টিল তারা ভুগছে। চিকিৎসকরা বলছেন করোনার টিকা নিয়েছেন এমন ব্যক্তিদের কোভিডের এসব দীর্ঘমেয়াদী জটিলতা কম। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।